এবার মিথিলা নতুন করে। ঈদ, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস এমন বিশেষ দিনগুলোর জন্য টিভি পর্দায় দেখা যায় অভিনেত্রী মিথিলাকে। এর বাইরে সারা বছর নিজের পেশাগত কাজগুলোই প্রাধান্য দেন তিনি। সারা বছর ব্যস্ত থাকেন অফিস নিয়ে, আর উৎসবের আগে তাকে পাওয়া যায় নাটক টেলিছবির শুটিং সেটে। কিন্তু এবার মিথিলা নতুন এক কাজে নামছেন। অফিস শুটিং সেট ছাড়াও মিথিলাকে পাওয়া যাবে রেডিও স্টেশনে। তিনি একটি রেডিও অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন। এখনও অনুষ্ঠানের দিনক্ষণের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে রেডিও অনুষ্ঠান বিষয়ে গবেষণামূলক তথ্য সংগ্রহের কাজ এগিয়েছে অনেক দূর। মিথিলা বলেন, গ্রাউন্ড ওয়ার্ক পুরোপুরি শেষ হলে চূড়ান্তভাবে রেডিও শো সম্পর্কে সব তথ্য জানাতে পারব। মিথিলা তার অনুষ্ঠানটির বিষয়বস্তু জানিয়েছেন, বলেছেন অনুষ্ঠানটি হবে আর্লি চাইল্ডহুড বিষয়ে। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে স্নাতকোত্তর করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গত বছরে পেয়েছেন চ্যান্সেলর গোল্ড মেডেল। নিজের দখল থাকা এই বিষয় নিয়ে তিনি কথা বলবেন রেডিওতে। ঈদের কাজের চাপ শেষ করে তাই এখন মিথিলার মাথায় নতুন রেডিও অনুষ্ঠানের ভাবনা। অফিসের প্রতিদিনের কাজের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন অনুষ্ঠানের জন্য তথ্য সংগ্রহের কাজ। এরপরে আসবে বিস্তারিত ঘোষণা। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।